সে ব্যাংকে এখন কোন টাকা নাই। আমি কত ব্যাংকে গিয়েছি, একটা ইসলামী ব্যাংকে, সরকারি ব্যাংকে, আমি একটা চেক দিয়েছি, আমার কষ্ট টাকা সেখানে রেখেছি, কিন্তু ব্যাংকেরা বলে টাকা দিতে পারবো না, সমস্ত টাকা এসআরএম গ্রুপ নিয়ে গেছে। এই রাষ্ট্র সম্পদ উদ্ধার করে সরকারকে বলবো তাদেরকে ধরে আনুন, এটা সে নিরীহ মানুষের জনগণের টাকা পুনরায় ফিরিয়ে দিন, এবং তাদের যত সম্পত্তি আছে বাংলাদেশে সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করুন, এবং সমস্ত সম্পত্তি বিক্রি করে মানুষের টাকা পরিশোধ করুন। আপনারা জানেন ষড়যন্ত্র শেখ হাসিনাকে আমরা পাশে আমি বিচার করেছি, শেখ হাসিনা তারও চলে গেছে কিন্তু তার ষড়যন্ত্র বন্ধ হয়নি, একের এক ষড়যন্ত্র আরম্ভ করছে। আপনারা দেখেন শাহবাগে শেষের আসলাম ফান্ডি দিয়ে সর্বশেষ এখন ওই মহিলা ভাইস চেয়ারম্যান রুফুল উলুকে তারা এগিয়ে আসছে, এরা বিনা ভোটে ভাইস চেয়ারম্যান হয়েছে, উপজেলা চেয়ারম্যান বিনা ভোট হয়েছে, বিনা ভোটে হয়েছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে কেন এখনো সরকার তাদেরকে বহিষ্কার করে নাই? আমরা জনগণের দাবি, 11 কোটি মানুষের দাবি, তাদেরকে যেন বহিষ্কার করা হয়, এবং তারপরে সেখানে ওই স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের চটিয়ে তারা বসানো হয় ইউনিয়ন চেয়ারম্যানের। আমরা সরকারের কাছে জানাবো, আপনি বক্তব্য হিসেবে জারি করুন, আমাদের নেতা যারা তারেক রহমান আমরা কোন কারো গায়ে হাত তুলব না, কারো সম্পত্তি আমরা যা দিব না, কিছুই করব না, তাই আমরা দিদিকে অনুরোধ করছি আপনি এই চেয়ারম্যানদেরকে, এই যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে আপনি পরিষ্কার করুন, আপনি ওদেরকে বাদ দেন, আমাদের এক বক্তব্য জারি করুন এই ব্যাপারে, এবং রাষ্ট্রীয় সম্মত তুলতে হবে ব্যাপারে আমাদের এলাকা জারিয়াতে ভারতীয় বিশ্বাসিত বলবে, এইভাবে আমি আমার বক্তব্য শেষ করি। আল্লাহ আমাদের বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জাতীয় দল বিএনপি জিন্দাবাদ, ওলামা দল জিন্দাবাদ, আসসালামু আলাইকুম। আন্দোলন আয়োজিত আজকের এই অবস্থান কর্মসূচির সম্মানিত সভাপতি স্নেহপদ মফিজুর রহমান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, আমাদের প্রিয় নেতা আন্দোলন সংগ্রামের অগ্রভাগে তিনি নেতৃত্ব দিয়েছেন, আমাদের সেই প্রিয় নেতা জনাব জয়নাল আব্দিন ফারুক ভাই উপস্থিত আছেন, সাবেক সংসদ সদস্য ইউপি জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক ছাত্র নেতা জননেতা আবুল কালাম আজাদ সিদ্দিকি উপস্থিত আছেন, সাবেক এমপি জনাব বিলকিস ইসলাম শিরিন উপস্থিত আছেন, ওলামা দলের সাবেক আহ্বায়ক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব মাওলানা শাহ মোহাম্মদ জেসারুল হক উপস্থিত আছেন, ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আলমগীর হোসেন সহ সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের ইসমাইল হোসেন সিরাজি এবং জাতীয়তাবাদী কৃষক দলের থেকে উপস্থিত আছেন আব্দুল্লাহ নাইম, হাসান জাকির হোসেন, রমিজউদ্দিন রুমি সহ সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় ভাইয়েরা সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম। আজকে পতিত স্বৈরাচারের একটি অংশ বিভিন্নভাবে বিভিন্ন পায়তারা শুরু করেছে, তাদের বক্তব্য বিবৃতিতে আমরা যা লক্ষ্য করেছি তাদের তারা কথিত স্বৈরাচারকে আবার সহযোগিতা করতে চায়। বন্ধুরা, একটি দল যাদেরকে আমরা এদেশের মানুষ সম্মানের চোখেই দেখে, আজকে তারা যে বক্তব্য বিবৃতি দিচ্ছেন এতে মনে হচ্ছে তারা আবার সেই স্বৈরাচারের হাত ধরে এই দেশের রাজনীতিতে প্রতিষ্ঠা লাভ করতে চায়। বন্ধুরা, আমরা মনে করি এবং বিশ্বাস করি শহীদ জিয়াউর রহমানের একটি কর্মী বেঁচে থাকতে তাদের এই মনের আশা পূরণ হবে না ইনশাআল্লাহ। আমরা আজকের এখানে দাঁড়িয়ে বলতে চাই এই শেখ হাসিনা সহ
কথিত অস্বৈরাচারের সকলকে অবশ্যই বিচারের আয়ত্তায় আনতে হবে এবং শেখ হাসিনা যে ট্রাইব্যুনাল গঠন করেছে সেই ট্রাইব্যুনালেই অতি দ্রুততম সময়ে তাদের ফাঁসি কার্যকর করতে হবে। বন্ধুরা, এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার খুব কম সময়ে অতিবাহিত করেছে। ইতিমধ্যে আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারকে কয়েকবার ক্ষু করার জন্য চেষ্টা করা হয়েছে। আজকে একবার আনসাররা আসে, একবার বিচারপতিরা আসে, বিভিন্নভাবে আজকের এই অবস্থার থেকে আমাদেরকে পরিত্রাণ পাইতে হবে। আমরা সবসময় আমাদের দলের নেতৃবৃন্দ এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার কথা বলে আসছে, আর সে কারণে এই সরকারের কথিত সরকারের প্রেতাত্মা, সুতরাং এই আওয়ামী লীগ যে অন্যায় অবিচার করেছে তারা বা তাদের প্রেতাত্মা এই বাংলাদেশের রাজনীতি করবার কোন অধিকার রাখে না। তারা এদেশের মানুষকে যে কষ্ট দিয়েছে তাদেরকে এই দেশের রাস্তাঘাটে হাত পাড়ার কোন অধিকার নাই। সবার সমাবেশ তো দূরের কথা, আগামী দিনে আমরা যদি এর প্রভাব বৃদ্ধি দেখি তাহলে অবশ্যই তা প্রতিহত করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাই। উপস্থিত হয়েছেন আজকে আমি বলতে চাই, বাংলাদেশের যে হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছেন এজন্য শেখ হাসিনাকে বাংলাদেশে এনে আইনের আওতায় এনে তার যথাযথ ব্যবস্থা এবং আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে তার বিরুদ্ধে। যেহেতু বক্তব্য দেওয়ার সময় নেই, আমি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান অতি শীঘ্রই বাংলাদেশে আসবেন এবং আমরা আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আমরা লক্ষ কোটি জনতা তাকে রিসিভ করব। ব্যক্ত করে আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। যিনি শ্রম ঘাম দিয়ে থাকেন আমাদের সকলের প্রিয় ইসমাইল হোসেন সিরাজী, ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা আলমগীর হোসেন সহ সকল নেতৃবৃন্দ, নির্ধারিত একটি প্রোগ্রাম আছে আমাদের দলের, যে কারণে আজকে বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। হাসিনাকে বাংলাদেশে এনে ঢাকায়, দিল্লি থেকে ঢাকায় এনে ফাঁসি দেওয়ার দাবিতে এই সমাবেশ, এই তৃণমূল নাগরিক কমিটিরই দাবি, এটা নয়, বাংলাদেশের সকল মানুষের দাবি। হাসিনাকে ফাঁসি দিতে হবে। ভাইরা, হাসিনা তুমি ঘুঘু দেখেছ, ঘুঘুর ফান হাসিনা শুনেছ, ফান্দে পড়ে বগা কান্দে, তুমি ফান্দে পড়ে এখন কান্নাকাটি শুরু করেছ, ষড়যন্ত্র শুরু করেছ। তোমার কোন ষড়যন্ত্র বাংলাদেশে আর টিকবে না ভাইরা ভাই। আমরা আগামী দিনে প্রমাণ করব আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দুসর কোনোভাবেই মাথা ধরা দিয়ে উঠে বাংলাদেশকে আর যাতে বিশৃঙ্খলায় ফেলতে না পারে, বাংলাদেশকে যাতে পিছনে ফেলতে না পারে। আমাদের নেতা দেশ নেতা তারেক রহমান যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা অনুযায়ী বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতার মধ্য দিয়ে একটি নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ প্রমাণ করবে হাসিনার ফাঁসি তার আগেই হয়েছে, এটা বাংলাদেশের মানুষ দেখতে চায় নির্বাচনের আগেই। ভাইরা, আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সাংবাদিক ভাইরা আপনাদের স্বাধীনতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, বাংলাদেশে সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রক্ষার দাবিতে আপনাদের লেখা, আপনাদের ছবি, আপনাদের স্বস্ব টেলিভিশন পত্রিকায় জমা দেওয়ার যে সুযোগ, অতীতে সেই সুযোগ থেকে বঞ্চিত ছিলেন। আপনাদের এই বঞ্চিতদের পক্ষে দাঁড়িয়েছে তৃণমূল নাগরিক আন্দোলন।
স্নেহের সভাপতি উপস্থিত আমার সহযোদ্ধাবৃন্দ, একটু পরেই গুলশানে আরেকটি সংবাদ ব্রিফিং আছে। আমার প্রিয় বন্ধুগণ, যারা বৃষ্টি হবে, যেই সরকার সামনে আসবে, ওনাদের দিয়ে যে নির্বাচন হবে, যে নির্বাচনে অতীতের সরকারগুলো যারা চলতে দেয় নাই, আপনাদের লেখনী বন্ধ করে দিয়েছে, আপনাদের বিবেকের স্থান জাতীয় প্রেস ক্লাব জোর চরের মতো দখল করেছে, তারাই আজকে কথা বলার সুযোগ পেয়েছেন একটি মাত্র কারণে। যে কারণটি ছিল বাংলাদেশের ১৬ বছরে গণতান্ত্রিক স্বাধীনতা মানুষের ছিল না। বাংলাদেশের ইতিহাসে